খুব ভালো পুরানো আলমারি ছিল, এটাকে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে ভাঙতে হয়েছে। এটা ভেঙেছে, লকার ভেঙেছে, এই পরিস্থিতি। এখানে ফিজিক্সের জিনিসপত্র ছিল, সেগুলো কিছু হয়তো টানাটানি করেছে, এটাও ভেঙেছে, এই আলমারি ভেঙেছে, এটাকে অবশ্য লকার নেই, এটাকে ভেঙেছে। শুনে আমরা এসে দেখছি এই টেবিলে পড়ে আছে, এই যে এইভাবে মোটা পাতার আলমারি, এটা জিনিসপত্র গুলো এখানে ছিল, এই লকটাকে ভেঙেছে, এইটা ভেঙেছে, এই লকারটাকেও ভেঙেছে, এই যে এটাকে খুব কিছু দিয়ে আমাদের লকার ছিল, এই লকারটাকে ভেঙে এখান থেকে ক্যাশ বক্সের চাবি টাবি সব নিয়ে ওটা ভেঙে সব টাকা নিয়ে গেছে। আমাদের রশিদ ভাই এগুলো সব বাইরে পড়ে আছে, ছাত্রদের যে রশিদ সেশন চার্জ কাটা হয় সেইগুলো থেকে বার করে এখানে কিছু টাকা ছিল, ওখানে কিছু টাকা ছিল, সেগুলো নিয়ে গেছে। এই এখানে একটা লকার ছিল, এখানে ভেঙে দিয়েছে, দুটো লকারকে ভেঙে লকারের এই ভাঙা অংশগুলো উপরে ফেলে দিয়ে গেছে, ভাঙা অংশগুলো এখানে ফেলে দিয়ে গেছে, আর ওই ভেতরে আছে পড়ে আছে এখানে, এই যে সব ভেঙে গেছে এখানে, এটাকেও সেই সেম ভাবে যে ভেঙেছে, এই যে সেম ভাবে যে ভেঙেছে এইগুলো, নাম সুব্রত সামন্ত, আমি আশুতোষ স্কুলের করণিক, আমি এখানকার স্থানীয়। আমি সকালে আমাকে এখান থেকে যারা আমাদের ফুল বাগান হচ্ছিল সেই লেবাররা এসে যখন দেখে ভাঙাভাঙি হয়েছে আমাকে স্থানীয় এই জন্য ফোন করেছে। ফোন করার পর আমি যখন এসে দেখি আমাদের যে ডয়ারগুলো রয়েছে, আমাদের যে অফিসের কাগজপত্র ডয়ার এবং আলমারি রয়েছে সেগুলো সব ভাঙা, এবং আলমারির ভেতরে লকারের ভেতরে ক্যাশ বাক্স ছিল, সেই ক্যাশ বাক্স থেকে কিছু ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফিজ এবং সেশন চার্জ ওই টাকাগুলো সমূহ টাকাগুলো গেছে, সেগুলো আনুমানিক 10,000 টাকা হবে। বাকি জিনিসপত্র মানে নথিগুলো হয়তো কিছু যায়নি এখনও পর্যন্ত, দেখছি যে ফাইলগুলো সমস্ত গুছানো রয়েছে। আমাদের বন্যাতে প্রায় 2 মাস মতো 100টা ফ্যামিলি, প্রায় 500 জন মতো লোকজন ছিল, সেই সময় থেকে কিছু কিছু ক্যামেরা চুরি গেছে, 1 হাঁটুর উপরে জল ছিল, সেই জলে আমরা আশ্রয় দিয়েছিলাম স্কুলে, তো সেই সময় থেকে কিছু কিছু জিনিস চুরি যাচ্ছে বাইরে, রড ফড এই সব চুরি যাচ্ছিল। আজকে দেখি এই অফিসের এই এত বড় চুরি, তো প্রশাসন এসেছিলেন, ওনারা তদন্ত করে গেছেন, দেখা যাক। জল কতটা ছিল? জল হাঁটু কমর, প্রায় কমর লেভেল জল ছিল এই পর্যন্ত, তো এর আগে কখনো চুরি হয়নি। প্রায় পাশেই আমাদের প্রাইমারি স্কুল ছিল, ওনাদেরও দুটো রুম ভাঙা, ওদের ওনাদেরও একটা অত্যাধুনিক আলমারি, তার তালা ভাঙা, যিনি এসেছিলেন তিনি দক্ষতার সঙ্গে এগুলো ভেঙেছেন, এবং এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, মানে ওনারা সময় নিয়ে এসেছিলেন এবং ভালো মতো জানেন, মানে দক্ষ একজন কেউ এসেছিলেন।
অংশটা ভেঙে এখান থেকে ভেঙে ঢুকেছে, এই অংশটা ভেঙেছে আর এই অংশটা ভেঙেছে, এই দুটো অংশ ভেঙে এখানে ঢুকে তারপরে সমস্ত আলমারিগুলো ভেঙেছে। স্যার ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে, যা সকালবেলা উঠে ফোনটা পেলাম যে আমার নাকি স্কুল ঘর সব ভাঙা টাঙা হয়ে চুরি হয়ে গেছে। তো এসে দেখি সমস্ত লোকজন এসেছে, স্থানীয় গ্রামবাসীরা এসেছে, এসে দেখি আমার অফিস ঘর ভাঙা, দুটো আলমারি ভেঙে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তছনছ করেছে।
কিছু ছিনে নিয়ে গেছে। এখন এই মাত্র দুজন থানার অফিসার তদন্ত করে গেলেন, এরপরে আমরা আলমারিতে হাত দিয়ে দেখবো যে কতখানি কোথায় কী আছে বা কী নষ্ট করেছে, গুরুত্বপূর্ণ কাগজগুলো সব নষ্ট করেছে তো দেখছি। আর দুটো রুমও ভেঙেছি। টাকা পয়সা না? টাকা পয়সা সেভাবে আমার ওই স্কুল চালানোর মতো 2-500 টাকা যা ছিল। আপনার স্কুলটার নাম বলুন। আমার স্কুলের নাম আশুতোষ প্রাথমিক বিদ্যালয়। আমাদের সমস্ত রুমেই বানভাসী মানুষরা ছিলেন, মানে ওনারা ওই কিছুদিন আগে গেছেন। আপনার নাম? আমার নাম আশিস কুমার কর। বাস খুলে রিপোর্টটা দিয়েছিল।